ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, আপনাদের সাথে আমি অরিন্দম। ফ্রেন্ডস, চলে আসলাম বিরাট বড় একটা ব্রেকিং নিউজ নিয়ে। এই মুহূর্তে টেট পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় ব্রেকিং নিউজ। টেট নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে, পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। সো এইটা যারা যারা এবছর টেট পরীক্ষা দিয়েছে তাদের জন্য এটা বিরাট 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 ব্রেকিং নিউজ। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে টোটালটা আপনারা শুনুন, আর চ্যানেলটা যদি ভালো মনে থাকে অবশ্যই করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর এই চ্যানেলটা আপনাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে চাকরির খবরাখবর এ টু জেড আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। আজকের কি অভিযোগ আসছে, কী নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে, যে 11 ডিসেম্বর যে টেট হয়েছিল সেটা নিয়ে। প্রাথমিকের টেট পরীক্ষা কেন্দ্রে 11 ডিসেম্বর সম্পন্ন হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার টেট পরীক্ষা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো। টেট পরীক্ষা কেন্দ্রে শাখা পালা পড়ে ঢুকতে বাধা হাইকোর্টে, এই নিয়ে জনস্বার্থ মামলা করা হলো গৌতম পালের বিরুদ্ধে। প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্রে হিন্দু মেয়েদের হাত থেকে শাখা পালা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরি প্রার্থী, জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে। এই ইস্যুতে আদালতে প্রশ্ন তুলেছেন যে কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরি প্রার্থী, তার যে ক্ষতি হলো সেটা পূরণ কে করবে। মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধেই উঠেছেন। জলপাইগুড়ির একটি টেট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে শাখা পালা খুলতে বাধ্য করা হয়েছিল তাকে। অভিভাবকদের আপত্তিও শোনা হয়নি বলে অভিযোগ। গোটা বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। রাস্তায় নেমে বিক্ষোভ থেকে শুরু করে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় টুয়েটও আসে এই ঘটনাকে কেন্দ্র করে। সেই বিষয় নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। চলতি সপ্তাহে মামলা শুনানি সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে করা হবে। শুধু একটা জায়গা থেকে নয়, একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে অভিযোগ উঠেছিল শাখাপালা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছে পরীক্ষার্থীদের। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদে সবর হয়। দাবি করা হয়েছিল শাখাপালা হলো বিবাহিত মহিলার সনাতন সংস্কৃতির ঐতিহ্য। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের ঐতিহ্য নিয়ে টানাটানি করেছে, তবে এটা ঠিক নয়, অন্য ওয়ে বার করতে হতো। তবে আজকে এটাই ছিল আজকে আপডেট। তো আপনাদের যদি আপডেটটা শুনে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন আপনারা। কারণ এরকম আমার জানা অনেক পরীক্ষার্থী আছে যাদের এক্সাম দিতে দেওয়া হয়নি, কারণ তারা শাখা সেতুর পড়ে গেছে, শাখা পড়ে ঢুকেছিলো বলে তাদের দেওয়া হয়নি। সো এরকম ইনফরমেটিভ পাওয়ার জন্য আর সম্পূর্ণ টেটের খবরাখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।